আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি আমি উমর ফারুক আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অজিফা পাওয়ার বাংলা প্রিয়া বন্ধুরা আজ আমি আপনাদের সম্মুখে যে আমলটি তুলে দেবো আপনারা দুটি লবঙ্গ দেখতে পাচ্ছেন আপনাদের সম্মুখে আপনারা শুধু এই দুইটি লবঙ্গ দিয়ে এমন একটা আমল আছে আমি আপনাদেরকে শিখিয়ে দেবো যদি এই লবঙ্গ দুটি দিয়ে আপনারা এই আমলটি করতে পারেন ইনশাল্লাহ যদি আপনাদেরকে কেউ ভালোবাসতে চায় না যদি আপনাদেরকে কেউ ভালোবেসেছিল এবং এখন পায় না যদি আপনি কাউকে ভালোবাসেন সে আপনার সঙ্গে কথা বলতে চায় না তো প্রিয় বন্ধুরা যদি এমন কোনো আপনাদের কেস থাকে তবে আপনি শুধু এই আমলটি করবেন ইনশাআল্লাহ সে আপনাকে ভালোবাসবে এক কথায় বলতে গেলে ভালোবাসার মানুষকে একদম গুলাম বানিয়ে দেবে এ আমল হ্যাঁ প্রিয় বন্ধু বোন কীভাবে করবেন দেখেন আমি আপনাদেরকে বলে দেবো কীভাবে করবেন কখন করবেন সব ডিটেলস আপনাদেরকে আমি ভিডিওর মাধ্যমে বলে দেবো আপনারা শুধু ভিডিওটি দেখতে দেখেন আমি প্রথমে লিখছি আপনার লবঙ্গ দুইটি দিয়ে কী করবেন দেখেন প্রথমে আমি আপনাদের সম্মুখে একটি এস এম লিখছি তারপর আমি সব আপনাদেরকে বলে দিচ্ছি দেখেন ইয়া কাবিরু ইয়া কাবিরু হ্যাঁ প্রিয় বন্ধুগণ শুধু এই এসএমটা আপনাদের পড়তে লাগবে কীভাবে পড়বেন লবঙ্গ দিয়ে কী করবেন কখন কি করবেন সব বলে দেবো ভিডিওর মাধ্যমে আপনারা শুধু ভিডিওটি দেখতে থাকেন দেখেন ইয়া কাবিরু আপনি শুধু এই এসএম আপনার পড়তে লাগবে এবং লবঙ্গ দুইটি লাগবে আপনি যখনই আমলটি করবেন যদি চান আপনি আমলটি করবেন তবে আপনি কি করবেন দেখেন প্রথমে পাক সাফ ওজো করে নেবেন পুজো করে আপনি এই আমলটি করবেন কিভাবে করবেন দেখেন প্রথমে আপনারা দুটি লবঙ্গ নেবেন দুটি লবঙ্গ নিয়ে আপনি তারপর কি করবেন হাতে নেবেন এমন করে একটি লবঙ্গ হাতে নেবেন একটি লবঙ্গ হাতে নেবেন নিয়ে আপনি ইয়া কাবিরু প্রথম তিনবার কি করবেন দুরুদে পাক পরে নেবেন কারণ আপনি যদি দুরুদে পাক পড়ে নিন আপনার আমলটি পাওয়ারফুল হবে শক্তিশালী হবে হ্যাঁ প্রিয় বন্ধুগণ প্রথম তিনবার আপনি কি করবেন দুরুদে পাক যে কোনো দূরদ পাক জানেন আপনি ওই দূরদেব পাকটি আপনি পড়ে নেবেন তারপর আপনি কি করবেন ইয়া কাবিরু ইয়া কাবিরু মাত্র কি করবেন আপনি সাতবার পড়বেন মাত্র সাতবার আপনি এটা হাতে নেবেন একটি লবঙ্গ হাতে নেবেন নিয়ে আপনি ইয়া 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 আপনি সাতবার পড়বেন পরে এই লবঙ্গর মানে লবঙ্গই কি করবেন তিনবার ফু দিবেন তিনবার ফু দিবেন দিয়ে এটা রেখে দিবেন তারপর আবার এটা হাতে নেবেন আবার কি করবেন আপনি ইয়া কাবিরু ইয়া কাবিরু কাবিরু এইভাবে আপনি আবার সাতবার পড়বেন আবার এটার মধ্যে ফু দিবেন দিয়ে এভাবে রাখবেন রেখে আপনি কি করবেন দেখেন তারপর আপনি আবার শেষেও তিনবার দুর্দে পা পরে নেবেন প্রথম যে দূরদে পাকটি পড়েছিলেন ওই দূরদে পাকটি পড়েন ছোট্ট একটি দূরদ আমি বলে দিচ্ছি সাল্লাহ তালা আলহি ওসাল্লাম হ্যাঁ প্রিয় বন্ধুরা যদি এটাও পড়েন তবু হয়ে যাবে তারপর কি করবেন দেখেন যখন এই আমল আপনার করা শেষ হবে মানে পুরো আপনি লবঙ্গর যেটা আমল আপনি করে শেষ করছেন তারপর আপনি কি করবেন দেখেন আপনার ভালোবাসার মানুষের নাম নেবেন নিয়ে আপনি এই লবঙ্গর উপর তিনটি ফু দিবেন তিনটি ফু দিবেন যখন আপনার আমল করা শেষ হবে আপনি লবঙ্গর উপর এই দেখেন লবঙ্গর উপর আপনি কী করবেন তিনটি ফু দিবেন আপনার ভালোবাসার মানুষের নাম নেবেন একবার নিয়ে আপনি লবঙ্গর ওপর তিনটি ফু দিবেন শুধু এইভাবে আপনি আমলটি করবেন আপনার আমলটি শেষ হবে তারপর আপনি কী করবেন এই আমলটি করার একটা সময় আছে সময়টা আপনারা দেখে নিন সময়টা হলো আপনাদের আটটা থেকে মানে সকাল সাতটা থেকে আপনারা কি করতে পারবেন সকাল সাতটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত করতে পারবেন বিকাল পাঁচটা দেখেন বিকাল পাঁচটা পর্যন্ত আপনি এই আমলটি করবেন যখন আপনার আমল করা শেষ হবে তারপর আপনি এই লবঙ্গ দুইটি পাক সাপ পানিতে ফেলে দিবেন অথবা পাক সাপ মাটিতে আপনি কি করবেন পুঁথে রাখবেন তো প্রিয় বন্ধুরা আপনারা যদি এই আমলটি ভাবে করতে পারেন ইনশাআল্লাহ আপনি যার জন্য করবেন যাকে ভালোবাসেন সে আপনাকে ভালোবাসে না সে আপনাকে বাধ্য হবে ভালোবাসতে আপনার কথা শুনবে আপনার কথা কথাই ভাদ্য হবে তো প্রিয় বন্ধুগণ আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের ভিডিওটি পর্যন্ত আবার কথা বলবো আরেকটি ভিডিওর মাধ্যমে সেই পর্যন্ত জন্য বিদায় নিচ্ছি যাওয়ার আগে আপনাদেরকে সবাইকে একটি অনুরোধ যারা যারা আমার চ্যানেল নতুন এসেছেন দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন এবং পাশে থাকা বেলকিনটিও দাবি রাখবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি খুদাহ